হ্যালো ভিউার্স ওয়েলকাম টু আই স্কুল তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা তৃতীয় শ্রেণির স্বাস্থ্য ও শারীর শিক্ষা বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করব যেটা তোমাদের দু হাজার একুশ সালের অক্টোবর মাসে দিয়েছে অর্থাৎ এটা হচ্ছে তোমাদের পার্ট সেভেন ঠিক আছে আমরা শুরু করছি যে বিশ্বজয়ী কন্যাশ্রী এবং সু অভ্যাস নিচের শব্দগুলি শব্দঝুরি থেকে সঠিক শব্দটি খুঁজে শূন্য স্থানটি পূরণ করো দেখো আমাদের শব্দ ঝুঁকি দেওয়া আছে নিচে মেয়েদের শিক্ষার অপমান লাঞ্ছিত নয় উদ্যোগ পরায় কন্যাশ্রী এই শব্দ ভাণ্ডার থেকে আমাদের এই শূন্য স্থান পূরণ করতে হবে ঠিক আছে এই সমাজেতে মেয়ে মেয়েদেরও আছে স্থান কতদিন তারা সইবে গো ড্যাস কতদিন তারা শুধু হবে ড্যাস নিপীড়িত আর শিক্ষায় বঞ্চিত তো এখানে কি হবে আমাদের এই সমাজেতে মেয়েদেরও আছে সমান আছে স্থান কতদিন তারা শৈবেগ অপমান অপমান কী হবে এখানে অপমান কতদিন তারা শুধু হবে লাঞ্ছিত কোথায় লাঞ্ছিত এই লাঞ্ছিত লাঞ্ছিত ঠিক আছে তারপর দেখো ধীরে ধীরে এই সমাজ যে বদলায় মেয়ে আর নয় অভিশাপ ড্যাশ দায় মেয়েদের নিয়ে সচেতন সব হোক এই নিয়ে বাড়ে সরকারি ড্যাশ তা এখানে কী হলো দেখি ধীরে ধীরে এই সমাজ যে বদলায় মেয়ে আর নয় অভিশাপ নয় দায় নয় দায় মেয়েদের নিয়ে সচেতন সব হোক এই নিয়ে বারে সরকারি উদ্যোগ উদ্যোগ ঠিক আছে নেক্সট দেখো ড্যাশ প্রতি উপেক্ষা অবহেলা শহর ও গ্রামের চিরদিনই এক খেলা নারী ও পুরুষে পুরুষে গড়ে ওঠে সংসার মেয়েদেরও আছে ড্যাশ অধিকার তাহলে কী বল দেখি মেয়েদের এখানে হবে মেয়েদের প্রতি উপেক্ষা মেয়েদের মেয়েদের প্রতি উপেক্ষা অবহেলা শহর ও গ্রামে চিরদিনই এই এক খেলা নারী ও পুরুষ গড়ে ওঠে নারী ও পুরুষে গড়ে ওঠে সংসার মেয়েদের আছে ড্যাশ অধিকার কিসের অধিকার শিক্ষার অধিকার শিক্ষার অধিকার দেখো লেখায় দেশ আর নয় কোনো ইতি সরকারে তাই কত যে আইন নীতি দিকে দিকে আজ দেখি তাই বোধ দয় দেশ যে করেছে বিশ্বজয় লেখায় পড়ায় পড়ায় আর নয় কোনো ইতি সরকারে তাই কত যে যে আইন নীতি দিকে দিকে আজ দেখি তাই বোধ দেয় ড্যাস যে করে বিশ্বজয় কন্যাশ্রী করে যে বিশ্বজয় ঠিক আছে তাহলে আমাদের এক নাম্বারটা হলো দেখছি কি বলেছে যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও শরীরটাকে সুস্থ রাখতে তুমি প্রতিদিন কি কি সু অভ্যাস পালন করবে যদিও এক নাম্বার আছে তো কম লেখা দরকার কিন্তু সু লিখতে গেলে আমাদের বেশ কয়েকটি সু অভ্যাস লিখতে হবে ঠিক আছে তো আমরা লিখছি শরীরকে সুস্থ রাখার জন্য আমি প্রতিদিন যে সুঅভ্যাসগুলি পালন করবো এক নম্বর সকালে সময় মতো ঘুম থেকে উঠে ভালো করে দাঁত মেজে মুখ হাত মুখ হাত ধোবো 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 মুখ হাত ধোবো ঠিক আছে এবার দেখো যোগাসন ও খেলাধুলা করবো তিন নম্বর সাবান দিয়ে প্রতিদিন স্নান করবো তারপরে চার নম্বর পুষ্টিকর খাদ্য খাবো পাঁচ নাম্বার রাতে ঘুমানোর আগে মশারি টাঙ্গিয়ে ঘুমাবো এগুলো হচ্ছে আমাদের সুভ্যাস ঠিক আছে তো নেক্সট বলা কুইনাম কী আছে দুই নম্বরটা দুই নম্বর দেওয়া আছে যে কী করলে দেহ মন স থাকে কী করলে দেখা সচে সতেজ থাকে বলো দেখি খেলাধুলা খেলাধুলা ও যোগাসন করলে দেহ মন সতেজ থাকে হ্যালো এবার গ নাম্বার স্কুলের পরিচ্ছন্নতা কীভাবে বজায় রাখবে গ নম্বর স্কুলের পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য নিয়মিত স্কুলের ঘর ও মাঠ পরিষ্কার করতে হবে নোংরা আবর্জনা যেখানে সেখানে না ফেলে ডাস্টবিন ডাস্টবিনে ব্যবহার ডাস্টবিনের ব্যবহার করতে হবে ঠিক আছে চলে গেল আমাদের ঘ নাম্বার ময়লা সাফ করতে আমাদের প্রতিদিন কি করতে হবে ময়লা সাফ করতে আমাদের প্রতিদিন ঝাড়ু দিতে হবে এবং ডাস্টবিনের ব্যবহার করতে হবে যাতে ময়লা যেখানে সেখানে না ফেলা হয় ওয়ান নাম্বার কখন কখন দাঁত মাজতে হবে ওয়া নম্বর সকালে এবং রাতে খাওয়া দাওয়ার পর দাঁত মাজতে হবে ঠিক আছে এবার নেক্সট দেখো কী দেওয়া আছে নেক্সট দেওয়া আছে আমাদের এই এই নিচের যোগাসনের ভঙ্গিগুলি চিনে নিচের ছবির নিচে ফাঁকা ঘরে যোগাসনটির নাম লেখো এই যোগাসনটির নাম কি আর এটার নাম কী এর নাম হচ্ছে তুলাদণ্ডাসন কী নাম তুলা তুলাদণ্ডাসন আর এটার নাম কি গোমুখ ঠিক আছে তাহলে আজকে আমাদের কি হলো তৃতীয় শ্রেণীর স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ের মডেল অ্যাক্টিভিটি কমপ্লিট হলো সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে হ্যাভ এ নাইস ডে